নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা, আজ এক নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুটির পোস্ত রেসিপি আমি শেয়ার করব। বন্ধুরা, এই শুটি বাঁকুড়ার এদিকটা পাওয়া যায়। তো বন্ধুরা, চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। শুটির পোস্ত রেসিপি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো শুটি বাজার থেকে নিয়েছি। দেখুন বন্ধুরা, শুটিগুলো দেখতে কত সুন্দর। আমি শুটিগুলোকে এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি শুটিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে শুটিগুলো দিয়ে পরিমাণ মতো জল নিয়েছি ও পরিমাণ মতো লবণ অ্যাড করব। দশ মিনিটের জন্য আমি ঢেকে দেব। শুটিগুলো আমি সেদ্ধ করে নেব। দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। শুটিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা ছুরিতে নামিয়ে জল ঝরিয়ে নেব। আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। গরম তেলে আমি পরিমাণ মতো হলুদ নিয়ে নেব। ওর ওপর আমি সেদ্ধ করে রাখা শুটিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। শুটিগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ ও পোস্ত একসাথে দিয়ে দেব। সঙ্গে পরিমাণ মতো আমি লাল গুঁড়ো লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের ঝাল দেখে দেবেন। সমস্ত উপকরণ দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। এবার আমি এর মধ্যে পোস্ত বাটার জল দিয়ে দেব। আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। আমি আবারও ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, শুটি থেকে জল হালকা শুকনো হয়ে আমার মাখো মাখো হয়ে গিয়েছে শুটিগুলো। এবার আমি নামিয়ে নেব। আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই শুটি রেসিপি খেতে খুবই সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ও সাবস্ক্রাইবও করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।